আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আছি আপনাদের মাঝে, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। রেডমি কিবোর্ড ভালো নাকি গুগল জিবোর্ড ভালো, চলুন সেটা আজকে জানার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের অনেকেরই হয়তো রেডমি কিবোর্ড আছে, তো আমারও সেট আপ করা আছে। তো আমি একটা মেসেজ অপশনে যাব, যেমন আমি হোয়াটসঅ্যাপে গেলাম, এখান থেকে আপনাকে দেখাই। রেডমি কিবোর্ডে কিন্তু বাংলা উচ্চারণটা ঠিকভাবে আসে না, যেমন আমি যদি একটু লিখে দেখাই, আমি অপরো করে নিলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখানে দেখুন কয়টা ভুল আছে, আমার সোনার, এখানে কিন্তু সোনার বানানটা ভুল। আবার এখানে দেখুন আমি তোমায়, তোমায় বানানটা ভুল। তার নিচে দেখবেন ভালোবাসি, এটাও কিন্তু ভুল। তো দুই নম্বর পয়েন্ট হচ্ছে, রেডমি কিবোর্ডে কিন্তু বাংলা ট্রান্সলেট করতে পারবেন না। এর তিন নম্বর একটা খারাপ গুণ আছে, সেটা হচ্ছে যে রেডমি কিবোর্ডে আপনি স্টিকার, তারপর হচ্ছে আপনার গিফট, এগুলো কিন্তু রেডমি কিবোর্ডে নাই, এবং টাইপিংও ভালোভাবে রেসপন্স পাবেন না। তো এবার আমরা যে বোর্ডে যাব, যে বোর্ড থেকে দেখাবো। এবার আমি জিবোর্ড দিয়ে টাইপিং করে দেখাচ্ছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখানে দেখুন একটা অক্ষরও কিন্তু বা একটা সেন্টেন্সও কিন্তু ভুল হয় নাই, কিন্তু রেডমি কিবোর্ডে সেটা আমরা দেখতে পেলাম যে ভুল হয়েছে অনেকগুলা। এটা দিয়ে আপনারা খুব সহজেই SMS করতে পারবেন, তো আমি সাজেস্ট করব এটা ব্যবহার করার জন্য। তো এখানে দেখুন রেডমি কিবোর্ডে যে দুই নাম্বার অপশনটা ছিল, যেটা যে ভুলটা ছিল, এখানে গিফট কিন্তু আছে, গিফট আর রয়েছে, তারপরে এখানে দেখুন স্টিকার রয়েছে, তারপর এখানে দেখুন থিম, এক হাতি, পাঠ্যশালা, জিবোর্ড শেয়ার, অনুবাদ। আমি যদি এটা অনুবাদ করে দেখাই, যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখানে দেখুন ইংলিশটা কিন্তু খুব স্পষ্টভাবে চলে এসেছে, এখানে মাই গোল্ডেন বাংলা আই লাভ ইউ। তো রেডমি কিবোর্ডে কিন্তু আপনারা ট্রান্সলেট করতে পারবেন না, শুধুমাত্র এটা জিবোর্ড দিয়েই পসিবল। তো ভিউয়ার্স বুঝতে পারছেন কোনটি ভালো কোনটি খারাপ, এটা গুগলের একটি সফটওয়্যার যেটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।